বিশ্বজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে মানুষের মধ্যে আগ্রহ দিনকে দিন বেড়েই চলেছে। আর সেদিক খেয়াল রেখে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জগতে প্রবেশের লড়াইয়ে মাঠে নামছে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো। এরই ধারাবাহিকতায় সম্প্রতি মানুষের বদলে কৃত্রিম বুদ্ধিমত্তার সংবাদ পাঠক হাজির করে বিস্ময় সৃষ্টি করে ভারত। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার চালকবিহীন গাড়ি চালিয়ে তাক লাগিয়ে দিল দেশটি। সম্প্রতি বেঙ্গালুরুর রাস্তায় এমন একটি চালকবিহীন গাড়ির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এটি ভারতের প্রথম চালকহীন গাড়ি বলে ধারণা করা হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এই পোস্ট অনেকেই শেয়ার করেছেন। গাড়িটিকে হলিউডের বৈজ্ঞানিক কল্পকাহিনীর কোনো সিনেমার গাড়ির সঙ্গেও তুলনা করেছেন কেউ কেউ। বেঙ্গালুরুর এআই ভিত্তিক স্টার্ট আপ সংস্থা মাইনাস জিরো এই গাড়িটি তৈরি করেছে। বর্তমানে পরীক্ষামূলক রাস্তায় চলছে বলে জানায় প্রতিষ্ঠানটি। জেটপট গাড়িটি সাধারণ গাড়ির মতো কোনো স্টিয়ারিং নেই। এর পরিবর্তে এই গাড়িতে উচ্চ রেজুলেশনের ক্যামেরা সংযুক্ত করা হয়েছে, যা গাড়ি চালানো ও ট্রাফিক সিগন্যালের তৎক্ষণাৎ বিশ্লেষণ করতে পারে। এতে সহজেই চালক ছাড়াই সড়কে চলাচল করতে পারে গাড়িটি। আফরিন মৌ, সময় সংবাদ।